তো ভিওয়ার্স তোমাদের জন্য কিন্তু আমি এনেছি একদম রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস টুয়েলভের একদম এমসিকিউ কোশ্চিনগুলি যেগুলি এমসি কিউ কোশ্চিন দু হাজার তেইশ সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে অনেকবার এসেছে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তো ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের কিন্তু একদম রিভিউ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দিবে তো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছো এক নম্বর প্রশ্ন কী বলেছে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে জাপান ঠিক আছে জাপান হচ্ছে প্রথম পরমাণু দেশ আক্রান্ত তোমাদের কিন্তু বইয়ের মাধ্যমে দেখেছি যেগুলি ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের দুই হাজার জন্য ঠিক আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে সঠিক উত্তর কি হবে বানার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি নেক্সট প্রশ্ন দেখো ওয়ার্ডসঅ নেক্সট প্রশ্ন দেখো প্যাট তৈরি হয় কার উদ্যোগে সঠিক উত্তর কি সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সঠিক উত্তর সোভিয়েত ইউনিয়ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর তোমরা কথা জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছে জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে আঠাশে জুলাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট প্রশ্ন দেখো বালিন অবরোধ কোন দেশ করে সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে বালিন অবরণ দেশ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ ন্যাটো কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে সালের চারই এপ্রিল নেক্সট প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছো তোমরা এম ন্যাম এর পুরো অর্থ কি নন এলিজেন্ট মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা অনেকবার এসেছে সাবজেক্টে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাণিজ্যের মধ্যে ঠান্ডা বলতে কি বোঝায় ঠান্ডা লড়াই হলো একটি গরম শান্তি ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা দেখতে দেতাত কি দেতাত হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দণ্ডের পরিবর্তে সহযোগিতায় বার্তাবরণ সৃষ্টিকে দেতা বলে ঠিক আছে দেতাত বলে দেতাত কথার অর্থ হলো দেখতে পাচ্ছ তোমরা একসঙ্গে দিয়েছো প্রশ্নগুলি দেতাত কথার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্কে সহজ করে তোলা দেতার শব্দে অর্থ হলো একটি ফরাসি শব্দ ঠিক আছে একটি কি শব্দ ফরাসি শব্দ নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ সিয়াটো কী সিয়াটো হলো দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন সার্কের প্রথম সভাপতির নাম কি হোসেন মোহাম্মদ এরশাদ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট শর্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করছো দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলকে জোসেফ ফ্রাঙ্কেল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের উচ্চতর পরীক্ষায় অনেক বাসেছে তোমাদের পথ সায়েন্সের ক্ষেত্রে এরপর তোমার দেখতেছো একটি নিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ হল সুইজারল্যান্ড ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কী জোট নিরপেক্ষতা ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমাদের করছো গেট কি তো গেট গেটের ফুল ফর্ম কী এরকম টাইপের তোমাদের কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন টেরিফোর্স অ্যান্ড ট্রেড খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরীক্ষা এই তোমাকে কিন্তু অনেক বাসেছে এই প্রশ্নটি এরপর তোমরা দেখতে পাচ্ছ এর পুরো নাম কি তো তোমরা সবাই জানো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সাউথ এশিয়া সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কো অপারেশন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে রাখো তোমাদের কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে এটা তো এর যে কোনো চারটি রাষ্ট্রের নাম লেখো তো কি ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ঠিক আছে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা ভেটো কাকে বলে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলে করাই হলো ভেটো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এরপর দেখতে পাচ্ছ তোমরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচজন এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে দশজন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে দেখে রাখো ভালো করে তো ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিউয়ার্স নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভেটো শব্দের অর্থ কি অসম্মতি বা নিষেধাজ্ঞা এরপর দেখতে পাচ্ছ তোমরা এমন একটি আন্তর্জাতিক সংস্থার নাম উল্লেখ করো যা প্রথম বিশ্বযুদ্ধে পরে গঠিত হয় তো উত্তরটি হচ্ছে লিগ অফ নেশন বা জাতিসংঘ ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি লর্ডস সভা ব্রিটেনের আইনসভার নিম্ন নাম কমন সভা আমেরিকার আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনটি নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভা সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃত্ব একক হস্তান্তরযোগ্য ও সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে কিন্তু নির্বাচিত হন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমলা কাদের বলে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের আমলা বলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো ঠিক আছে তো কী কী দেখতে পাচ্ছ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সাহায্য অনুদান এবং ঋণ জমি ও ঘর বাড়ির উপর কর থেকে প্রাপ্ত আয় ঠিক আছে তো ভিওবাস নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রথম রাজ্যপাল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভিওবাস আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের আইকন ক্লিক করে দিবি এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স পরীক্ষা ভালো করে দেবে বেস্ট অফ লাক